নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাব। তো দেখো, যার পেজ নম্বর 996 নম্বর পেজ। সুপ্রিয় দর্শকার্থী, এটা আমাদের মডেল কোশ্চেন পেপার। মডেল কোশ্চেন পেপার কিন্তু 9 আছে, ঠিক আছে, ভূগোলের। তো দেখো, এর আগে আমি 1 থেকে 8খানা সেট মডেল কোশ্চেন পেপার সেট সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। আজকে আমি পেজ নম্বর 996, 997 পেজের যাবতীয় MCQ, শূন্যস্থান, ট্রু ফলস, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, সত্য মিথ্যা, টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেব। তাহলে আলোচনা করা যাক, আমাদের ফার্স্ট প্রশ্ন কি আছে। আমাদের ফার্স্ট প্রশ্ন বলেছে 1.1-এ, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে। সুপ্রিয় দর্শকার্থী, কয়ের অ্যান্সার হবে বহির্জাত প্রক্রিয়া। পরের প্রশ্ন 1.2-তে, শুষ্ক অঞ্চলে বায়ুর অপসারণ কার্যের ফলে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্ত বা মরুখাত হল। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কাতারা। অ্যান্সার কী হবে? গোয়ার অ্যান্সার হবে কাতারা। পরের প্রশ্ন, আকাশে নীল দেখায় কারণ বায়ুমণ্ডলে আছে। অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ধূলিকণা। 1.4-এ, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়। অ্যান্সার হবে খয়ারাচার টুইস্টার বলা হয়। 1.5-এ, শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়, খয়ার অ্যান্সার হবে ভূমধ্যসাগরীয়। 1.6-এ, কোন স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান অ্যান্সার হবে 6 ঘন্টার বেশি। ওকে, তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু আমি টু দ্য পয়েন্ট তোমাদের কিন্তু সলভ করে দিচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, তো দেখো একটুখানি কেটে দিচ্ছি, না হলে দেখতে একটু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে, এবার আশা করি বোঝা যাবে। আমাদের পরের প্রশ্ন 1.5-এ, শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় খয়রাথার ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 1.6-এ, কোনো স্থানে জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান 6 ঘন্টার বেশি। 1.7-এ, বায়ুর উপস্থিতিতে জীবাণু দ্বারা প্রাকৃতিক উপায়ে বর্জ্যের বিয়োজনকে বলে। অ্যান্সার হবে কয়ার অ্যান্সার কম্পোস্টিং। 1.8-এ, পশ্চিমী ঝঞ্ঝা উদ্ভূত হয় খয়ার অ্যান্সার ভূমধ্যসাগরের অঞ্চলে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন সেগুলো কিন্তু টু দ্য পয়েন্ট, তার উত্তর সমেত কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করেছি। আমাদের পরের প্রশ্ন 1.9-এ, ভারতের মরুভূমির অঞ্চলে শুষ্ক প্রায় মৃত্তিকা হলো। গোয়ার অ্যান্সার শিরোজেম। পরের প্রশ্ন 1.0, তো দেখো পরের প্রশ্ন আমাদের 1.10-তে, ঠিক জোড়াটি নির্বাচন করো। তো দেখো, এর অ্যান্সার হবে কিন্তু গোয়ার অ্যান্সার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চিরহরিত বৃক্ষ মেহগনি। এটা কিন্তু একদম সঠিক। আর বাকি যেটা আছে খ, ঠিক আছে, ক, এগুলো কিন্তু ঘ, এগুলো কিন্তু সঠিক নয়। বুঝতে পারলাম আমি কী বললাম? তো দেখো, অর্থাৎ এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, ঠিক আছে। 1.0-টা বলে নেই, কী বলেছে, গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সমুদ্রের যা চলাচলের নির্দিষ্ট পথকে বলে। গোয়ার অ্যান্সার শিপিং লেন। 1.12-তে, ভারতের রুট বলা হয় গোয়ার অ্যান্সার দুর্গাপুরকে। 1.13-তে, ভারতের জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি দেখা যায় গোয়ার অ্যান্সার নাগাল্যান্ডে। 1.14-এ, তরঙ্গদৈর্ঘ্য অঞ্চলের মধ্যে দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্য হলো। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার। কী হবে? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, অর্থাৎ 0.4 থেকে 0.7 ইউম, যাকে বলে মিউ বলে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। এবার আমি তোমাদের বিভাগ খ সলভ করাবো, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো, বিভাগ খ থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেগুলো সলভ করে দিই প্রথমে। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষরাকৃতি হ্রদ দেখা যায়। তো দেখো, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের দিকে দেখা যায় না, এটা দেখা যায় হুগলি ও ভাগীরথীর দিকে, কিন্তু এটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তার মানে এটা এখানে লক্ষ্য করা যায়, তার জন্য এটা কী করছি আমি কেড়ে দিলাম, মানে ফলস। আর কি বলেছে, মহাদেশীয় হিমবাহে বাঘশ্রুণ্ড দেখা যায়। তো দেখো, এটাও ভুল আছে, বাঘশ্রুণ্ড মোটেও মহাদেশীয় হিমবাহে দেখা যায় না।
2.5 খাম চিহ্ন হলো শীতল স্থানীয় বায়ু, এটাও কিন্তু ভুল আছে। 2.14 এলাহাবাদের বর্তমান নাম অমরাবতী, এটাও ভুল আছে। 2.15 ভারতকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয়, এটা একদম পুরোপুরি ঠিক। ঠিক আছে, 2.16 ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ, এটাও সুপ্রিয় দর্শকার্থী ঠিক আছে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, তোমরা যে প্রশ্নটা দেখতে পারছো, ঠিক আছে, তো দেখো প্রশ্ন যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে যে ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, এটা কিন্তু ঠিক আছে, আর এটাও ঠিক আছে। আর আর একটা প্রশ্ন 2.17, 1960 সালে রিমোট সেন্সিং প্রথম চালু হয়, তো দেখো এই প্রশ্নটা যত সম্ভব ভুল আছে আমার মতে, তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে। এবার আমি 2.28 প্রশ্নগুলো সলভ করাবো। 2.21 ভূমিরূপ বিদ্যায় গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে জে কে গিলবার্ট। তো দেখো বানাম লেখা আছে জে কে GILBERT, ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু বানামটা লেখা আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি আছে এগুলো কেটে দিচ্ছি। ওকে, আর 2.22 কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে কি বলে? চরম আর্দ্রতা বলে। কি বলে? চরম আর্দ্রতা বলে। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 2.23 সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রভাবিত হয়। তো দেখো শীতল ও ভারী এটা অন্তঃস্রোতরূপে কিন্তু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রভাবিত হয়। শীতল ও ভারী যেটা আছে সেটা কিন্তু অন্তঃস্রোতরূপে কিন্তু প্রভাবিত হয়। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.24 বায়ুর অনুপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে কি বলে? অ্যান্সার হবে অবাত কম্পোস্টিং। অবাত অ বয়কার ত অবাত কম্পোস্টিং ক ময় পয় ওকার কম্পোস্টিং দন্তের ছয়টায় অনেশ্বর অবাত কম্পোস্টিং, ঠিক আছে, বানানটা কিন্তু লিখে দিলাম। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 2.25 ভারতের কর্ণাটক রাজ্যের যোগ ও গোরসপ্পা জলপ্রপাতটি ড্যাশ নদীর মোহনায় অবস্থিত, অ্যান্সার হবে শারাবতী নদীর মোহনায় অবস্থিত। ঠিক আছে, গোরসপ্পা জলপ্রপাতটি শারাবতী নদীর মোহনায় অবস্থিত। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি পরের প্রশ্নটা দেখাবো, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন বলেছে 2.26 রবি ও খারিফ ফসলের মধ্যবর্তী সময়, তো দেখো রবি ও খারিফ ফসলের মধ্যবর্তী সময় যত সম্ভব জায়িদ ফসলের চাষ হয়, ঠিক আছে, তোমরা লিখবে, তোমরা একটু দেখে নিও বইটা। পরের প্রশ্ন এটা কেটে দিচ্ছি আমি। পরের প্রশ্ন 2.27 শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদে, ঠিক আছে, ম্যানগ্রোভ এই বানানটা লেখা আছে ম্যানগ্রোভ উদ্ভিদে, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? আমাদের এবার বাকি যে প্রশ্নগুলো সেগুলো সলভ করে দিচ্ছি। 2.31 দক্ষিণ আমেরিকার প্লায়াগুলি কী নামে পরিচিত? অ্যান্সার হবে বোলসন, বয়কাল বোলসন দন্তেশন বোলসন নামে পরিচিত। 2.32 বদ্ধ জলাভূমিতে উৎপন্ন গ্রিন হাউস গ্যাসটির নাম কি? অ্যান্সার হবে মিথেন, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে একটু কেড়ে দিচ্ছি। নেক্সট প্রশ্ন বলেছে 2.33 ডক্টরস উইন্ড কোন বায়ুকে বলা হয়? অ্যান্সার হবে হার্ম ট্রান, একা র ম হার্ম ট্রান তয়রা ফলা আকার ন হার্ম ট্রান যেটা আছে সেটাকে বলা হয় আর ডক্টর উইন্ডস বলা হয়। আর 2.34, ঠিক আছে, তো দেখো যে প্রশ্নটা আছে ইনসিনারেশন ও পায়রোলিসিস পদ্ধতি কি বলে, তো দেখো এর অ্যান্সারটা তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের প্রথমে পায়রোলিসিস পদ্ধতিটা দেখাচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে, খুব সুন্দর করে খাতায় লিখে নেবে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে, ওকে দেখে নাও তোমরা, তোমরা এত অব্দি লিখবে, ঠিক আছে, এত অব্দি লিখবে, এটা কিন্তু পায়রোলিসিস আছে, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো আর
ইনসিনারেশন যে পদ্ধতি আছে সেটাও তোমরা দেখে নাও, ঠিক আছে? খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে, তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ওকে? অ্যান্সারগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে? খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি, ঠিক আছে? দেখতেই পারছো তোমরা। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 2.35 কত বছর অন্তর ভারতের জনগণনা হয়? অ্যান্সার হবে 10 বছর, 2.36। কোন খনিজের উপস্থিতিতে কৃষ্ণ মৃত্তিকার রং কালো হয়? অ্যান্সার হবে বিভিন্ন খনিজ, হিউমাস, বিভিন্ন খনিজ পদার্থ, তার সঙ্গে হিউমাস, গাছের লতা পাতা ডাল, এই মানে এই বিভিন্ন টাইপের এই সমস্ত পদার্থগুলো, মানে এই সমস্ত গাছের লতা পাতা মিশে, বিভিন্ন খনিজ পদার্থ মিশে কিন্তু কৃষ্ণ মৃত্তিকা মাটির রং কিন্তু কালো হয়, তোমরা খাতায় লিখে নেবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে একটু কেটে দিই, একটু কেটে দিই তো দেখো, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে 2.37 কর্ণাটকে ভদ্রা নদীর তীরে গড়ে ওঠা ইস্পাত কেন্দ্রটির নাম কি? অ্যান্সার হবে বিশ্বেশ্বরায়া, বা নামটা দেখে নাও, বয়সী তালব শয় বয় একার তালব শয় বয় রয়াকার অন্ত্যস্ত আকার, ঠিক আছে? বানানটা ঠিক আছে দেখে নিয়েছো তোমরা তো? দেখো পরের প্রশ্ন কী আছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অ্যান্সার হবে দেরাদুনে, কোথায়? দেরাদুনে। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভটা দেখাবো, তো দেখো হাম বোল্ড হবে তোমাদের আসলে পেরু উপকূল, ব্লিজার্ড হবে হবে এটা হবে মেরু উপমেরু অঞ্চলে, আর পূর্বাঞ্চল এক্সপ্রেস হবে আমাদের হবে ছিল উত্তরপ্রদেশ, আর কারেয়া হবে জম্মু কাশ্মীর হবে, ঠিক আছে? টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিলাম। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।